আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন ভিডিও থেকে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম। তো দর্শক, এখন আপনাদেরকে দেখাচ্ছি 8 নাম্বার ইন্ডিয়ান সিলিন্ডার হোলার প্লাস 10 হর্স পাওয়ার বা 10 হর্স, যে যেটাই বলেন, 220 220 ভোল্ট বা বাসাবাড়ির লাইন। অনেকে কমেন্ট করেন যে ভাই বাসাবাড়ির লাইনে চলবে কিনা। বাসাবাড়ির লাইন বলতে আপনারা কি বোঝেন? 220 ভোল্টকে বাসাবাড়ির লাইন বলা হয়। কিন্তু আপনার এত বড় একটা মোটর, যে এই মোটরটা চালাইতে হলে আপনার বাসাবাড়ি বিদ্যুতে চলবে না, কারণ আপনার সার্ভিস তারটা অনেক নর্মাল নগ্নতা পরিবেশে সার্ভিস তার দেওয়া হয়। আপনার সেখানে লোড নিতে হবে 8 কিলোওয়াট লোড, সেক্ষেত্রে আপনার কিন্তু চলবে। আপনার ব্যক্তিগত একটা ট্রান্সমিটার নেওয়া লাগবে, তারপরে এটা বাণিজ্যিক জিনিস, আপনার তো বিদ্যুৎ ওইভাবে নিতেই হবে। তো দর্শক, কথা না বাড়িয়ে এই মেশিন সম্পর্কে কিছু কথা বলবো। বিকে ইনোভেশন ভিডিও ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। তো যে যেখান থেকে এই বিকে ইনোভেশন ভিডিও ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক সাধুবাদ জানাচ্ছি। তো দর্শক, এখানে দেখুন চ্যাসিস করা আছে, এটা আপনি ফ্লোরের উপর রাখতে পারবেন, প্লাস গাড়ির উপরে ফিটিং করতে পারবেন। তো গাড়ির উপরে ফিটিং করা যাবে না যেহেতু এটা মোটর। তো দর্শক, এটা ফ্লোরের উপর ফিটিং করে সুন্দরভাবে আপনার এই যে রয়্যাল প্লাগ নাট দ্বারা যে আটকায় দেওয়ার জন্য, যেন এটা ভাইব্রেশনে না ঘুরে, এই জন্য কিন্তু চার জায়গায় চারটা পয়েন্ট করে দেওয়া আছে, এটা আপনি করতে পারবেন। তো এই মেশিনের বৈশিষ্ট্য সম্পর্কে এখন বলবো। এখানে দেখুন একটা চাউল ধরে, চাউল নামার একটা ট্রে দেওয়া আছে, এইটা দিয়ে আপনার চাউলটাই যাতে নামবে, নামার পরে এখানে চাউলের যে ডাস্ট, ময়লা বা ছোট ছোট দানা, যে ভাঙা চাউলগুলো খুদ যারে বলে, এগুলো আলাদা হয়ে এই পাশতে বাইর হবে, প্লাস সলিড চাউলটা এই পাশতে বাইর হবে। তো এখানে আপনি গাবলা বা ইত্যাদি টিন বা জার, যে কোনো জিনিস আপনি ধরতে পারবেন। তো এটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন। এই মেশিন যদি আপনারা নিতে চান, এই সেট আপ সহকারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দিতে পারবো। খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ জেলা। তো গুগল ম্যাপে যদি আমাদের লোকেশন দেখতে চান, বিকে বিডি লিখে সার্চ করলে আমাদের লোকেশন সমূহ আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, এখানে দেখুন, আপনারা অনেকে বলেন যে ভাই গুড়াটা যে নামবে, সে গুড়া নামার সিস্টেম কি? এই যে এটা হচ্ছে গুড়া নামার সিস্টেম, এই জায়গাতে গুড়া নেমে আসবে। তো এটা আপনি এই যে এখানে ছুরি আছে, এর ভিতরে ওই পাশেও ছুরি আছে, এই জায়গাতে ময়লা পড়বে, আর এই যে আপনার চাউলের যে ডাস্টটা নেমে আসবে বা গুড়াটা নেমে আসবে, পরিষ্কার করার পরে ফ্যানিং যে সিস্টেমটা, সেটা কিন্তু এই সাইডে নামবে। তো এখানে দেখুন ফ্যানের বেল্ট কিন্তু এই অ্যাটাচ দেওয়াই আছে। এটি 8 নাম্বার হলার প্রতি ঘন্টায় 18 থেকে 20 মন ধান প্রোডাকশন দিতে সক্ষম। তো দর্শক, কথা না বাড়িয়ে সামনে মহা ধুমধাম বাংলাদেশের যে ধান মাড়াই বা ধান উত্তোলনের উৎসব, সেই ধান কিন্তু চাষির ঘরে মহা আনন্দে কিছুদিনের ভিতরেই উঠতে শুরু করবে। তো সারা বছরই কিন্তু এই যে ধান চাষিরা ধান একবারে মাড়াই করে তাদের খাবারের যে যোগান, খাদ্য, এটা কিন্তু তারা এই ধান থেকেই সংগ্রহ করে থাকে, 75% টোটাল বাংলাদেশে। তো দর্শক, এই মেশিন দিয়ে কিন্তু আপনারা এখন যদি মনে করেন এই মেশিন দিয়ে আপনি ছোট আকারে ব্যবসা করবেন, করতে পারেন। তো এটি লস হওয়ার কোনো সুযোগ নাই, লস হবে না এমন একটি ব্যবসা। কি বলবো, না না বৈশাখ মুসলমানে কয় না, তো না তো বিকে ইনোভেশন ভিডিও ইউটিউব চ্যানেল, যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মন্তব্য আমরা একান্ত প্রত্যাশী, আপনার মন্তব্য আমরা যথাযথভাবে গ্রহণযোগ্য সাথে মেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, করোনার প্রাদুর্ভাব জোরালোভাবে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে, আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন, সুস্থই স্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ। আল্লাহ হাফেজ।